অসহন যত দুঃখকে বুকে নিয়ে যে অগম দেশে ফিরে রাও যেতে ত্রস্ত সেখানে ঝাঁপিয়ে পড়া ঝাঁপিয়ে পড়া সেখানে ঝাঁপিয়ে পড়া ঝাঁপিয়ে পড়া শুধরানো সব শোধন অতিথি ভ্রান্তি। 25 বছর বাদে আবার অভিনয়ে ফিরলেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। সুজন মুখোপাধ্যায়ের পরিচালনায় চেতনা নাট্যগোষ্ঠীর নাটক ডন তাকে ভালো লাগেতে নাম ভূমিকায় অভিনয় করছেন সুমন। 1994 সালে ডেল ওয়াসারম্যান রচিত নাটক ম্যান অব লা মাঞ্চার অনুবাদ করেছিলেন অরুণ মুখোপাধ্যায়। সেই নাটকটি পরিমার্জনা করে ডন তাকে ভালো লাগে নামে মঞ্চস্থ করতে চলেছেন সুজন। অরুণ মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায় এবং সুমন মুখোপাধ্যায় তিনজনেই এই নাটকের গানে সুর দিয়েছেন। অভিনয় করা যখন মানে সিদ্ধান্ত নিয়ে ছাড়লাম, তার দুটো মূল কারণ ছিল। একটা হচ্ছে যে অভিনেতা হিসেবে একটা আনন্দের জায়গা থাকে, সে আনন্দটা আমি খুব একটা পাচ্ছিলাম না যখন ছেড়েছিলাম। তারপরে তো নির্দেশনার কাজে এমনই মেতে উঠলাম, তারপরে অভিনয় করার কথা আমি ভাবিনি কখনো। অভিনেতা হিসেবে যতটুকু আমার এই প্রযোজনার সঙ্গে যুক্ততা, সেইটা আমি সবসময় মেনটেন করছি। হ্যাঁ, এবং নিশ্চয়ই অভিনেতা হিসেবে ভীষণ যাকে বলে যে আনন্দটা আমি পাচ্ছিলাম না, যেটা আমি যার জন্য প্রথমেই বললাম যে একটা আনন্দর অভাব বোধ করছিলাম অভিনেতা হিসেবে, সেইটা এই নাটক করতে এসে আবার একটা 25 বছর বাদে মঞ্চের আলোর তলায় দাঁড়িয়ে মুখে রংচং মেখে পোশাক পরে সে আনন্দটা পাচ্ছি, এটুকু বলতে পারি। আমার এটা তৃতীয় নির্দেশনা চেতনার হয়ে, পূর্ণাঙ্গ নাটক। এবং এই নাটকটা এইরকম যে একটা বিশেষ রূপে পর্যবসিত হবে আমার ধারণা ছিল না। ডনের চরিত্রে যে সুমন মুখোপাধ্যায় অভিনয় করবেন সেটাও খুব কাকতালীয়ভাবে ঠিক হয়েছে, কিন্তু তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের। যেহেতু দাদা মুম্বাইতে থাকে, তার মতো প্ল্যান করা, প্রোগ্রাম করা, আমার এখানে শুটিংয়ের কাজ সব মিলিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে ওর এই 25 বছর বাদে প্রত্যাবর্তন অভিনেতা হিসেবে ডন তাকে ভালো লাগে নাটকে, এটা আমার মনে হয় বাংলা থিয়েটারে বহুদিন মানুষ মনে রাখবে। ডন কিহতের যে জীবন আদর্শ, এই যে স্বপ্ন দেখা এবং এই যে নিজেকে নাইট মনে করা, অথচ সে নাইট নয়, নাইট কারা? নাইট হচ্ছে যারা দেশকে রক্ষা করে, নারীদের রক্ষা করে। এবং আজকে আমরা যে সময় দাঁড়িয়ে আছি এবং এই নাটকটা শুরু হয় যে একজনকে গ্রেপ্তার করা হচ্ছে যে ধর্মবিরোধী কথা বলেছে বলে বা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে বলে, তারপর সে গ্রেপ্তার হয়ে গিয়ে কয়েদখানায় গিয়ে কয়েদিদের নিয়ে ডন কিহতের গল্প বলছে, এটা নাটকের মধ্যে নাটক। খুব ইন্টারেস্টিং ডিভাইস আর কি, অ্যাজ এ থিয়েটার আমার কাছে খুব চ্যালেঞ্জও বটে। এই কর্মযজ্ঞে অংশ নেওয়াটা একটা বিরাট আনন্দের ব্যাপার। সেখানে ছেলেরা কাজ করছে, নাতি অংশ নিচ্ছে, গিটার বাজাচ্ছে, আমি কেন পড়ে থাকি, এরকম একটা ভাব আর কি। তো ঠিক আছে, একটা ছোটো চরিত্র আমাকে বললো, এই চরিত্রটা খুব ছোট্ট হলেও খুব গুরুত্বপূর্ণ চরিত্র। এবং নীল, এটা প্রথম যে প্রযোজনা হয়েছিল সেখানে সুজন মানে নীল এটা করেছিল। 29 এপ্রিল একাডেমিতে মঞ্চস্থ হবে ডন তাকে ভালো লাগে। মানুষ বসাক, এবিপি আনন্দ।